শনিবার রাত আবারও ফেরালো 2007 সালের মুহূর্ত। টি-20 ক্রিকেট বিশ্বকাপ জিতল ভারত। জয় হতেই সোশ্যাল মিডিয়ায় হাজির অমিতাভ বচ্চন, লিখলেন, ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি, ভারত বিশ্ব সেরা। উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, জিতে গিয়েছে। টিভি দেখিনি, টিভি দেখলেই আমরা হেরে যাই। তিনি শ্রীমণি চট্টোপাধ্যায়ের জন্মদিনে এবার আবেগ ভরা পোস্ট করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে লিখলেন, শুভ জন্মদিন। হ্যাঁ, আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনের পথ চলা শুরু করেছি। এইভাবেই সব সময় আমার পাশে থাকে, আমি তোকে খুব 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 ভালোবাসি। স্ত্রীর জন্মদিনে উপহারও পিছিয়ে রইলেন না কাঞ্চন মল্লিক। দামি ব্র্যান্ডের ঘড়ি থেকে শুরু করে বকের চশমা, জারার পোশাক থেকে হিরের ব্রেসলেট, এসবই গিফট হিসেবে দিলেন শ্রীমণিকে। এত রোমান্টিক কাঞ্চনকে দেখে তাজ্জব তার ভক্তরা। টি-20 ক্রিকেট বিশ্বকাপ জিততেই সেলিব্রেশনে নেমে পড়লেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দেশের পতাকা উড়িয়ে সকলের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন সৃজিত। হুল্লোড়ে মেতে উঠলেন গোটা দেশবাসীর সঙ্গে মধ্যরাতে। হাসপাতালে ভর্তি ছিলেন সংসদ সচিব নুসরাত, জানা যাচ্ছে হাওয়ার ঘরে আচমকাই পা ভটকে যায় তার, পাজরে ব্যথা লাগে। সূত্র জানাচ্ছে প্রথমে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে, তবে পরের দিন সকালে আচমকাই পাজরের ব্যথা বাড়তে থাকে তার। পরিবারের তরফ থেকে আর দেরি না করে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কপিল আবেন হাসপাতালে। সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, তবে রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। সব ঠিক থাকলে আগামীকালই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। চোখে চোখের আনন্দ, মিশ্র অনুভূতিতে ভাসলেন বিরাট কোহলি। এমন সময় আশ্রয় দরকার, অনুষ্কা শর্মা হাত বাড়িয়ে দিয়েছেন দূর থেকে। পোস্টে বিরাটকে মেনশন করে লিখেছেন, মানুষটাকে বড্ড ভালোবাসি, তোমাকে আমার আশ্রয় বলতে গর্ব হয়। অনুষ্কাও হয়তো একই রকম আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, তাই মজার ছলে যোগ করেন, এবার যাও আমার হয়ে সেলিব্রেট করার জন্য এক গ্লাস রং চঙে জল খাও। বিগ বস এই মুহূর্তে মাতিয়ে রেখেছে ইউটিউবার আনমান মালিক ও তার স্ত্রী কৃতিকা উপায়ন। জানেন কি, কিছু বছর আগে আনমানের বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান। পুলিশে জিজ্ঞাসাবাদে আরমান জানান, প্রথম স্ত্রী পায়েলই প্রথম পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছিলেন। 2004 সালে অভিনেত্রী অমৃতা সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সাইফ আলী খানের। তার পরের বছর অর্থাৎ 2005 সালে করিনার সঙ্গে প্রথম ফটোশুট করেন স্যার। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা বলেন, ওর সঙ্গে প্রথম দেখা হওয়ার পরেই মনে হয়েছিল এত সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। ওর চোখের মধ্যে অদ্ভুত এক ঝলক ছিল। একের পর এক ছবি ফ্লপ। দিশেহারা বিদ্যুৎ জামাল আর্থিক ক্ষতিপূরণের জন্য নাকি স্যার কাছে যোগ দিয়েছিলেন, আর তাতেই মাত্র 3 মাসের মধ্যে সেই ক্ষতি পুষিয়ে দেন তিনি। সম্প্রতি জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো।